नमस्कार बंधुरा आमी राम प्रसाद राम साइबर कैफे तरफ थेके आपनादेर सकलके स्वागतम जानाई। बंधुरा आजके आमरा एई भिडियोते आलोचना करब आपनारा खूब सहजे बाड़ीते बसे मोबाइल फोन थेके किभाबे एसएससी स्टाफ सिलेक्शन कमिशन एंड सीजीएल कम्बाइंड ग्रेजुएट लेवल जे एग्जामिनेशन सेटा फर्म किभाबे स्टेप बाई स्टेप फिल आप करबेन आजके आमरा एई भिडियोते सेटाई देखे नेब। तो चलुन देखे निई। तार जोन्नो आपनाके फोने डेटा अन करे जे कोनो ब्राउजार गूगल कम ओपेरा मिनी फायरफक्स जेटाते खुशी सार्च करुन ssc.nic.in। आपनादेर सुविधार्थे आमी एई वेबसाइटेर लिंक आमार एई भिडियोर डेस्क्रिप्शन बक्से दिए देव, सेइखाने क्लिक करले सरासरि आपनि एई साइटे भिजिट करते पारबेन। केमन एटाते आसार परे যারা নিউ ইউজার তাদের ক্ষেত্রে ডান সাইডে দেখুন শো হচ্ছে লগইন, লগইনের নিচে শো হচ্ছে দেখুন নিউ ইউজার রেজিস্ট্রেশন নাও। তো এইখানে এসে আপনি ক্লিক করবেন এবং রেজিস্ট্রেশন করতে হবে। তিনটা স্টেপ দেখুন, বেসিক ডিটেইলস, অ্যাডিশনাল এন্ড কন্টাক্ট ডিটেইলস এবং ডিক্লারেশন। बेसिक डिटेल्स एखे आपके जो बोलते हैं डू यू हैव आधार नम्बर, अपना जो आधार कार्ड नम्बर थे तेल येस करबें ना नो कर देवें। जो येस करें तो एक आपके 12 डिजिट आधार कार्ड नम्बर आज से आपके बसिए दीते हैं से भेरिफाई करार रिपीट बसाते मैं द्वित बार आर बसाते हैं। एबार जो कारोर आधार कार्ड नम्बर थे ना थे तेल से कि अप्लाई करते पारबें ना, ओबियसलि पारबें। कि करे पारबें 1C-তে দেখুন দেওয়া আছে টাইপ অফ আইডি প্রুফড, অর্থাৎ এখানে আপনার আধার কার্ড না থাকলে অন্যান্য আইডি প্রুফ যেমন ড্রাইভিং লাইসেন্স, এমপ্লয়মেন্ট আইডি, গভর্নমেন্ট বা প্রাইভেট, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল বা কলেজ আইডি কার্ড এবং ভোটার কার্ড এর দ্বারাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কেমন এটা নয় যে আপনার আধার কার্ড নেই মানে আপনি অ্যাপ্লাই করতে পারছেন না। একই রকমভাবে আইডি প্রুফ হিসেবে আপনি যেটা খুশি চুজ করেন, ভোটার কার্ড চুজ করতে পারেন, প্যান কার্ড চুজ করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স চুজ করতে পারেন। কেমন সেটা বসিয়ে দিয়ে ভেরিফাই করার জন্য পুনরায় আবার বসাবেন। তারপরে আপনার মাধ্যমিক সার্টিফিকেটে যেরকম নামটা দেওয়া আছে একদম অথেন্টিক সঠিক নামটা বসাবেন। স্টমার্ক দেওয়া মানে হচ্ছে লাল কালিতে স্টমার্ক মানে সেই সমস্ত কলম আপনাকে পূরণ করতে হবে। যদি পূরণ আপনি না করেন তাহলে সামনে আপনি এগোতে পারবেন না বা ফর্মটা সাবমিট নেবে না। ভেরিফাই করা অর্থাৎ নামটাকে পুনরায় আবার বসান এখানে সঠিকভাবে হয়ে গেল। তারপরে বলছে डू यू हैव एवर चेंज नेम, आपनी कि आपनार नाम चेंज करेछेन, जोदि करे थाकेन ताहले येस करबेन ना होले नो करे देबेन। तारपरे चले एसेछे तीनार एते फादार्स नेम, एखाने आपनार बाबार शुभ नामटा बसाबेन। भेरिफाई फादार्स नेम अर्थात पुनराय आबार बाबार नामटा बसाबेन। मादार्स नेम मामीर नामटा बसाबेन। देवा आछे देखुन मादार्स नेम शुड बी सेम एज मेनशन इज माट्रिकुलेशन सार्टिफिकेट, अर्थात माध्यमिके जेमनटा आछे ठीक तेमनटाई बसाते हबे। তারপরে ভেরিফাই করার জন্য আপনারা জেনেই গেছেন যে দ্বিতীয়বার আবার বসাতে হবে। ডেট অফ বার্থ, ডেটের প্রথমে ডেট, দিন, মাস এবং তারপরে সালটা বসবে। ভেরিফাই করার জন্য পুনরায় আবার বসাবেন। 10 ক্লাসের রোল নাম্বার, এক্সাম বোর্ড আপনি এখানে নিচে ক্লিক করে যে কোটা বোর্ড আছে আপনি পেয়ে যাবেন। যেমন খুশি আপনি বোর্ড আপনার যে বোর্ড রেসপেক্টিভ বোর্ডটা সিলেক্ট করতে পারেন। ভেরিফাই করার জন্য পুনরায় সেটাকে আবার বসাতে হবে। তারপরে আপনার মাধ্যমিকে যে রোল নাম্বার সেটা বসিয়ে নেবেন। রোল নাম্বারটাকে ভেরিফাই করার জন্য সেকেন্ডবার আবার বসিয়ে ইয়ার অফ পাসিং, আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন সেই সালটা বসাবেন এবং ভেরিফাই করবেন। জেনারেল আপনি মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার তিনটাই পেয়ে যাবেন। ভেরিফাই করে নেবেন সেটাকে। লেভেল অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, এইখানে এসে আপনি আপনার প্রত্যেকটা লেভেল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা ডিগ্রি থাকলে পরপর সেগুলো সব সুন্দর করে বসিয়ে নেবেন, যাতে নেক্সটবার যখন কোনো ফর্ম ফিল আপ করবেন আপনার যাতে কোনো কোয়ালিফিকেশনের জন্য আপনার ফর্মটা বাদ না পড়ে যায় বা আপনি ফর্ম ফিল আপ না করতে পারেন এমনটা যাতে না হয়। এটা কমপ্লিট করে নেওয়ার পরে 10-এর এতে এসে মেল আইডি, আপনার ভ্যালিড মেল আইডি এবং 9-এর এতে এসে আপনার ভ্যালিড মোবাইল নাম্বার। মনে রাখবেন এই মেল আইডি এবং মোবাইল নাম্বার ভীষণ ইম্পর্টেন্ট, এটাতে আপনার ওটিপি ভেরিফাই করা হবে এবং আগের যেসব আপডেট সেগুলো আপনার মেল এবং ফোনে SMS-এর দ্বারা পাঠানো হবে। হয়ে গেল। এই পোর্শন কমপ্লিট করে নেওয়ার পরে স্টেট বা ইউটি পার্মানেন্ট অ্যাড্রেস, এইখানে আপনি আপনি আপনার রেসপেক্টিভ স্টেটটা বসিয়ে দেবেন। আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গল বসেছি। আপনি যে স্টেট থেকে বিলং করছেন আপনি সেটা বসাবেন। কমপ্লিট করে নেওয়ার পরে আরেকবার সবগুলোকে ক্রস চেক করে নিন, যদি সব ঠিক থাকে তাহলে এখানে সেভ করবেন। সেভ করার পরে এসে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, আপনার গ্রাম, পোস্ট, জেলা এইগুলো বসাবেন। নাম্বার আইডি চাইবে এবং তার সাথে ডিক্লারেশন, ফটো এন্ড সিগনেচার। ফটো 50 KB 10 থেকে 50 KB, সিগনেচার 10 থেকে 20 KB মধ্যে আপলোড করাতে হবে। কেমন এটা কমপ্লিট করে নেওয়ার পরে আপনি এখানে চলে আসতে পারবেন এবং আপনাকে একটা ইউজার আইডি দিয়ে দেওয়া হবে বা এসএসসি আইডি দিয়ে দেওয়া হবে। তারপরে আপনাকে পাসওয়ার্ড সার্ভার তরফ থেকে প্রোভাইড করতে হবে, অথবা আপনি চাইলে সেটাকে চেঞ্জ করে নিউ পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারে। আমরা এর আগে দেখিয়েছি ভিডিওতে স্ট্রং পাসওয়ার্ড কী করে ক্রিয়েট করতে হয়। আপনি আমাদের রাম সাইবার ক্যাফে ইউটিউব চ্যানেল প্লেলিস্টে গিয়ে সমস্ত ডিটেলসটা জানতে পারবেন এবং স্ট্রং পাসওয়ার্ড নিজেরাই নিজেরা ক্রিয়েট করতে পারবেন। এই পোর্শনটা কমপ্লিট করে নেওয়ার পরে আপনাকে আসতে হবে। যখনই আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন তখন এখানে এসে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইনে আপনি আপনার যে আইডি প্ল্যান সেটা দেবেন এবং পাসওয়ার্ডের ঘরে আপনি আপনার পাসওয়ার্ডটা দেবেন। দেওয়ার পরে দেখুন শো হচ্ছে ক্যাপচার কোড, ক্যাপচার কোডটা এখানে এন্টারের ঘরে বসিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো আমরা আমাদের এসএসসি আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড বসিয়ে লগ ইন করে নিচ্ছি। কেমন দেখুন বন্ধুরা আমরা আমাদের আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে নিয়েছি, ক্যাপচার কোড বসিয়ে নিয়েছি। ক্যাপচার কোড যদি আপনি বুঝতে না পারেন তাহলে ট্রাই আনাদারে ক্লিক করে আপনি নতুন ক্যাপচার কোড আনতে পারেন, কেমন। তারপর আমরা এটাকে লগ ইন করে নেবো, কেমন। লগ ইন হওয়ার পরে আপনাকে ওয়েলকাম দিয়ে আপনার নামটা দেখিয়ে দেবে এবং লগ আউটের অপশানটা ডান সাইডে পেয়ে যাবেন। এবার অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে এসে আপনি যা যা অ্যাপ্লাই করেছেন, যদি আগে অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেই হিস্ট্রি পাবেন। মডিফিকেশানে গিয়ে মডিফিকেশন পাবে এবং রেজাল্টে গিয়ে রিমার্ক পাবেন। তো আমরা লেটেস্ট নোটিফিকেশানে যে ফার্স্ট লিঙ্কে রাখবো, সো হচ্ছে দেখুন কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন 2023, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 3/4/2023, অ্যাপ্লিকেশন এন্ড ডেট 3/5/2023, অর্থাৎ নেক্সট মাসের 3 তারিখে অ্যাপ্লিকেশন 11টার সময় শেষ হয়ে যাবে। আমরা অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করব, অ্যাপ্লাই নাও এ করে নেওয়ার পরে ফার্স্ট আপনি যে ডিটেলসগুলো বসিয়েছেন সঠিকভাবে যেটা সাবমিট করেছিলেন আইডি জেনারেট করার সময় সেটা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এখানে 15 নাম্বার দেখুন দেওয়া হচ্ছে প্রেফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার, আপনি কোথায় এক্সামিনেশন সেন্টার চান। সেন্টার 3টে সেন্টার আপনি এখানে চুজ করার সুযোগ পাবেন। ফার্স্ট সেন্টার চুজ করবেন আপনার নিয়ারেস্ট যেটা আছে, যেটা বেটার মনে হয় সেটা আপনি চুজ করে নেবেন। তো আমরা এখানে আমাদের ক্ষেত্রে কল্যাণী চুজ করে নিচ্ছি। সেকেন্ড আমরা 3টে যেহেতু বলেছে আপনারা আপনাদের পছন্দ মতো 3টে চুজ করে নেবেন। এবং থার্ড আমরা বর্ধমান চুজ করছি। এবার বলছে হোয়েদার ইউ আর অ্যান এক্স সার্ভিসম্যান, যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। বলে রাখি যদি আপনি ইয়েস করেন সেক্ষেত্রে আপনাকে ডেট অফ জয়নিং, আর্ম পুলিশ ফোর্সে কবে জয়েন করেছেন সেটা, ডেট অফ ডিসচার্জ, কবে ডিসচার্জ হচ্ছে সেই ডেটটা, লেন্থ অফ সার্ভিস কতদিন আপনি কাজ করেছেন সেটা সমস্ত তথ্য আপনাকে দিতে হবে। আর যদি আপনি এক্স সার্ভিসম্যান না হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি জাস্ট নো করে সামনে এগিয়ে যেতে পারবেন, কেমন। তারপরে বলছে দেখুন ডু ইউ হ্যাভ ফিজিক্যালি লিমিটেশন রাইট অ্যাজ পার প্যারা 7.2, এটা যাদের ক্ষেত্রে হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। লেখার জন্য আপনার লোক লাগবে কিনা এটা অবভিয়াসলি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে বলা হচ্ছে। তারপরে 18 আগে বলছে দেখুন আর ইউ অলসো অ্যাপ্লাইং ফর পোস্ট অফ জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার MOSPI, এক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল অফিসারকে আপনাকে গ্র্যাজুয়েট লেভেলে বা SS লেভেলে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করা থাকতে হবে। এক্ষেত্রে আপনি আপনার আমি বলবো আপনাদেরকে নোটিফিকেশনটি খুব ভালো করে পড়ুন, জানুন, বুঝুন, তারপরে এখানে ইয়েস করবেন, নাহলে নো করে এগিয়ে যাবেন। যদি আপনার যথাযথ কোয়ালিফিকেশন না থাকে তাহলে এখানে ইয়েস করবেন না। একই রকমভাবে সেকেন্ড লাইনেও তাই। তারপরে বলছে যে আপনি কি RGI এর ইনভেস্টিগেশন গ্রেড 2 অফিসার অ্যাপ্লাই করতে চান, তাহলে এই ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যালের যে সার্টিফিকেট সেটা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, নাহলে আপনাকে নো করতে হবে। বলে রাখি যাদের ক্ষেত্রে এগ রিল্যাক্সেশনের প্রয়োজন হবে তারা অবভিয়াসলি এগ রিল্যাক্সেশন 10.20.1-এ ক্লিক করবেন। যাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, লাগবে না, তারা সেখানে নো রেখে দেবেন। তারপরে বলছে দেখুন 21 নম্বরে আপনার হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনার যেটা হায়েস্ট আছে এডুকেশান গ্র্যাজুয়েশন, এটা মিনিমাম লেভেল হচ্ছে গ্র্যাজুয়েশান অর্থাৎ BA, আপনি যদি পোস্ট গ্র্যাজুয়েশান ডিপ্লোমা থাকে তাহলে আপনি সেটাও দিতে পারবেন, কেমন। তো আমরা এখানে আমাদের MA ডিগ্রিটা দিয়ে দেবো। আমি এখানে গ্র্যাজুয়েশনও রাখতে পারতাম। তারপরে বলছে তো ডিটেলস অফ কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশন, এইখানে এসে আমরা আমাদের গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা দিয়ে দেবো। এবার বলছে দেখুন স্ট্যাটাস, আপনি গ্র্যাজুয়েশন পাস করেছেন না অ্যাপিয়ারিং, যারা অ্যাপিয়ারিং তারাও অ্যাপ্লাই করতে পারবেন, যারা পাস হয়ে গেছে তারা তো পারছেনি। স্ট্যাটাসে এসে দুটো অপশন পাবেন, পাস তো আমরা পাস দিয়ে দেবো, পাসিং ইয়ার কবে পাস করেছেন সেই ইয়ারটা দেবেন, কোন স্টেট থেকে পাস করেছেন বা বোর্ড থেকে পাস করেছেন সেটা দেবেন, নেম অফ বোর্ড ইউনিভার্সিটি, এখানে আপনাদের ইউনিভার্সিটির নামটা দিয়ে দেবেন। তারপরে আপনার ইউনিভার্সিটির অর্থাৎ BA-র যে রোল নাম্বারটা সেটা দেবেন, পার্সেন্টেজটা দেবেন, কত পার্সেন্ট পেয়েছেন সেটা দেবেন। তারপর বলছে আপনি কি আপনার পার্সোনাল ডিটেলসটা MOPI-কে শেয়ার করতে চান, শেয়ার করলেও কোনো প্রবলেম নেই, আপনি এখানে চাইলে ইয়েস করতে পারবেন অথবা নো করে এগিয়ে যেতেই পারেন, কোনো অসুবিধা নেই তাতে। তারপরে 24 নম্বর আপনার অ্যাড্রেসটা যেটা দিয়েছেন সেটা দেখাবে। দেওয়ার পরে আসছি আমরা ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচারে। ফটোগ্রাফ হতে হবে আগেই বলেছিলাম 20 থেকে 50 কেবি JPEG বা JPG ফরম্যাট, এবং সিগনেচার হবে 10 থেকে 20 কেবি একই ফরম্যাট JPG ফরম্যাটে। বলে রাখি ফটো সিগনেচার রিসেন্ট হওয়া প্রয়োজন, কেমন। আর ওই যে ফটো সিগনেচার আপনি আপলোড করছেন পরীক্ষার সময় ঠিক সেই ফটো সিগনেচারই আপনাকে নিয়ে যেতে হবে, তো একটু কেয়ারফুলি ফিল আপ করবেন। তারপরে বলছে যে আপনার ফটোটি কি 3 জানুয়ারি 2023-এর পরে তোলা হয়েছে, যদি এটা না হয় তাহলে কিন্তু হবে না। তো এক্ষেত্রে আপনাকে অবভিয়াসলি ইয়েস করতে হবে যে হ্যাঁ আমাদের 3 জানুয়ারি পরেই তোলা হয়েছে, এবং ফটোর নিচে কোনো ডেট মেনশন করার কথা নির্দিষ্ট করে বলা হয়নি নোটিফিকেশনে, অর্থাৎ আপনি চাইলে ফটোর নিচে কোনো ডেট রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন চাইলে, কেমন। তারপরে এসে আমরা এগ্রিতে ক্লিক করে যে ক্যাপচার কোডটা শো হচ্ছে সেটা বসিয়ে প্রিভিউ করে নেবো যে সব ঠিক আছে কিনা। প্রিভিউ করার পরে যদি কিছু মডিফিকেশন করার দরকার হয় তাহলে আমরা মডিফিকেশানে ক্লিক করব, না হলে আমরা ফাইনাল সাবমিট করব। তো চলুন আমরা সমস্ত ডিটেইলস বসিয়ে দিই, দেন তারপরে আগে দেখে নিচ্ছি কেমন। তো দেখুন বন্ধুরা আমরা এটাকে প্রিভিউ করে নিয়েছেন। প্রিভিউতে আপনি চেক করে নিন যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। নাম, সিগনেচার এটা তো আগেই দিয়েছেন। আপনি দেখবেন কি আপনার সেন্টার থেকে, যেখান থেকে আপনি আপনার প্রেফারেন্স সেন্টার চুজ করেছেন সেখান থেকে দেখবেন, সাথে দেখবেন আপনার ইউনিভার্সিটি, মার্কশিট, অ্যাডমিট রোল নাম্বার এবং তার সাথে আপনার পার্সেন্টেজ যেটা আপনি দিয়েছেন সব ঠিক আছে কিনা। ছবি, সিগনেচার দেখে নেবেন। যদি কিছু ভুল থাকে তাহলে এডিট অ্যান্ড মডিফাই ক্লিক করবেন, আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে সাবমিটে ক্লিক করবেন। দেন তারপর আপনাকে ওকে করে দিতে হবে কেমন। এবার বলে রাখি যাদের ক্ষেত্রে ফিস লাগবে তাদের অবভিয়াসলি ফিস পেমেন্ট করতেই হবে কেমন, নইলে আপনি আপনার প্রিন্ট কপি বার করতে পারবেন না বা আপনার ফর্মটা অ্যাকসেপ্ট করা হবে না। তো আপনি এখানে এসে স্ট্যাটাস, যাদের ক্ষেত্রে পেমেন্ট লাগবে তারা এখানে পেমেন্টে ক্লিক করে আপনি পেমেন্ট করতে পারেন কেমন। আর আপনাকে পেমেন্ট করতে হবে, আমাদের ক্ষেত্রে পেমেন্ট লাগবে না তো আমরা এটা দেখাতে পাচ্ছি না। এবার নিচে সহজে দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখতে পারবেন। দেখুন রেজিস্ট্রেশন সাকসেসফুল, কমপ্লিটেড, ফটো সিগনেচার আপলোডেড, অ্যাপ্লাই ফর্ম কমপ্লিটেড, ফিস দেওয়া আছে, অ্যাপ্লিকেশন রিসিভড করা হয়েছে। তো আপনি এখান থেকে এটাকে ক্লোজ করে দিতে পারেন কেমন। এবার আপনি প্রিন্ট কী করে করবেন তাই তো, প্রিন্টের জন্য দেখুন অ্যাপ্লাই পাশে হচ্ছে প্রিন্ট, এইখানে ক্লিক করবেন। এবার হতে পারে একটু টাইম লাগতে পারে, কিছুক্ষণ পরে আপনার সামনে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো এবার আপনার ফোনে যে পিডিএফ ভিআর আছে সেটা দিয়ে এটাকে শো করিয়ে নেবেন কেমন। দেখুন আমাদের ফর্মটা সাকসেসফুলি রিসিভ করা হয়ে গেছে, রিসিভ করেছে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2023 আপনার অ্যাপ্লাই সাকসেসফুলি হয়ে গেছে। তো এই ছিল প্রসেস। এইভাবে খুব সহজে বাড়িতে বসে জাস্ট কয়েকটা মিনিট হাতে সময় নিয়ে স্টেপ বাই স্টেপ নিজের ফোন থেকে ফর্মটা ফিল আপ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মাঝে। আর এইরকম ভিডিও পেতে আমাদের রাম সার্ভার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, সেখানে আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করে থাকি এবং কোনো কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা করি। ধন্যবাদ বন্ধুরা।